এই যে আজকে সব রান্না বান্না চলছে, মেয়ে দুদিন হলো এসছে এখানে, মেয়ে জামাই আজকে খেয়ে বেরিয়ে যাবে, ওদের বাড়ি চলে যাবে শ্বশুর বাড়ি, তাই রান্না হচ্ছে। এই যে মাছ, এই মাছ হচ্ছে ওদিকে, এই যে চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে পোস্ত ফোস্ত দিয়ে, নারকল দিয়ে, এই যে আর এইটাতে মাংস, এই যে মাংস হচ্ছে, এই হচ্ছে, আর দই মিষ্টি তো থাকবে। সকালবেলায় উঠেছি, অনেক সকালে উঠেছি আজকে, আর নাট্টুকে পরশু দিন থেকে পরীক্ষা, তো ওকে আর পাঠাইনি, ও আজকে ওই উঠেছি, উঠে ঘর দোর সব মোছা, পাম্প চালানো, বাথরুম পরিষ্কার করা, কচকে খেতে দেওয়া, কচ সকালবেলায় যে পটি হিসি সব করে সেগুলো সব পরিষ্কার করে পাইপ দিয়ে জল দেওয়া, এগুলো সব করা হয়ে গেছে, করে ঘর দোর সব ঝাড় দিয়ে মুছে সব হয়ে গেছে। তার মধ্যে উপরে আবার মিস্ত্রি এসেছিলো ওই সিলিং ফল সিলিংয়ের কাজ করতে, সেইটার আবার দেখতে হচ্ছিলো, ছেলে বেরিয়েছিল, ছেলে এই মাংস আনতে গেছিলো, ওর বাবা এই চিংড়ি মাছ আর কাটা পোনা এনে দিয়ে গেছে। আর এইদিকে কড়াইশুঁটি, এই যে কড়াইশুঁটি, এই যে টমেটম, এই যে টমেটম, তারপরে ধনে পাতা, এসব এনে দিয়ে গেছে, এখন এগুলো সব হবে, চিংড়ি মাছটা এক্ষুনি হয়ে যাবে, আর তারপরে মাংসটা কষা হবে, মানে আগে ম্যারিনেট করে সেদ্ধ করে নেওয়া হয়েছে, এরপর মাংসটাকে নতুন করে ছেলে নতুন কী সব যে শিখেছে সেইভাবে তৈরি করবে। ঠিক আছে, দেখতে থাকো। বাটা হয়ে গেছে, মটন কোরমা মতন করবে, আর এই যে মাছ বেশি নেই, নেই 3 পিস নিয়েছি, একটা জামাই একটা মেয়ে আর একটা ছেলে, যদি খায় খাবে, আর নাহলে আমরা আমি আর নাতি খেয়ে নেবো। মেয়ে আবার আজ নাতির পরীক্ষা হচ্ছে, তো ওই জন্য ও আবার চলে আসবে। কিন্তু জামাই মানুষ, তাকে একটু খাইয়ে দিতে হবে ভালো করে।
হ্যাঁ বাবু, বলছি যে দাদা আসছে, কি 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 করব। আয় হায়, আয় হায়। বাবা দেখ না কত বড় বড় কাটা ফোন আনছে, ওটা কড়াইশুঁটি টমেটো পেঁয়াজ দিয়ে মাখা মাখা করছি। আবার এত কিছু? আরে জামাই না, প্রথমে দিয়া মানে ভালো করে খাইয়ে দিই ওদের দুজনের জন্য, ওই একটা আর তোর জন্য একটা। আমার জন্য নিও, আমি বলছি ভাজা করে দিও কালকে, আমার জন্য সেটা ভালো। সে আছে তো, ভাজা করে দেবো। দাঁড়া আমি দেখি কি কি বাটা ফুটি কি আছে, মা কিছু করতে হবে না সেটা বল। আমার নাকি হয়ে গেছে মোটামুটি। এবার কচের ভাতটা বসাবো, বসিয়ে আর এই যে বাজার এসছে, এই যে পেঁয়াজ কলি, গাজর, ক্যাপসিকাম, বিনস, টমেটো, এই হচ্ছে বাজার। এই যে দেখেছে, আর ওদিকে তো দেখিয়েছি ধনে পাতা, টমেটো আর মটরশুঁটি। ওটা দিলে আর কি সোজা থাকে, আর কিছু না, কেটে দেবে। আচ্ছা, এই যে দেখাচ্ছি ভালো করে, এখন কাটা পোনা যেটা ওইটা কাতলা মাছটা করছি। Thank you.
কাঁচা পোনাটা ওই মানে একদম মাখা মাখা, কড়াইশুঁটি টমেটো আর পেঁয়াজ দিয়ে একদম মাখা মাখা। তোমার কিছু নেই, তোমার ভাত হয়ে গেছে, এই যে তোমার ভাত, এই যে ওর ভাত হয়ে গেল, কচের ভাত হয়ে গেছে, চলো দেখাই, এই যে কচের ভাত হয়ে গেছে, এই যে চিংড়ি মাছ, আর এই যে কাতলা মাছ, বড় কাতলা মাছ, ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা ভালোভাবে দেখবে, সবকটা রান্না কেমন হয়েছে জানাবে আমায়, হ্যাঁ আর একটু শেয়ার করুন আর সাবস্ক্রাইব করবে, ঠিক আছে একটু সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো। এবার একটু বন্ধ করে দেবো, একটু ধনে পাতা দেবো, একটা হাতে ফোন তো খুব কষ্ট করে করছি সব। রাখছি তাহলে, হ্যাঁ টাটা।